পরম্পরা অঙ্গশ্রী সবার থেকে এগিয়ে। পরম্পরা অঙ্গশ্রী পাওয়া যাচ্ছে শুধুমাত্র পরম্পরা টাওয়ার, কাজীপাড়া, শিবপুর, হাওড়া, হলদিয়া সিটি সেন্টার মল এবং আই তোরমা শপিং মল আগরতলায়। ফোন করুন 9007390073। নমস্কার, পরম্পরা আয়ুর্বেদ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। কয়েকটা নির্দিষ্ট শর্ত আছে, সত্যি আছে, যে শর্তগুলো কোনো দিন কিন্তু মিথ্যে হয় না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, রামধনুর সাতটা রং রয়েছে, রাতের পর অবশ্যই দিন হয়, পৃথিবীতে তিন ভাগ জল তো এক ভাগ স্থল আছে, ঠিক এরকম একটা চির সত্য হচ্ছে আমাদের দাদা ভাই, আমাদের সবার ভীষণ পছন্দের এবং যার অনুষ্ঠান সারাদিনে একটাবার লাইভ না দেখলে দিনটা দিনই হলো না মনে হয়, রাতটা এলোই না মনে হয়, সেই মানুষটি অবশ্যই লাইভ অনুষ্ঠানে আরও একবার হাজির শুধুমাত্র আপনারই জন্য। তাই প্রথমেই দাদাভাইকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর বর্তমানে গর্বটা একটু বেশি বেড়ে গেছে দাদা ভাইয়ের এই নিউ লুক, আমাদের মন ভীষণ রকমভাবে আরও বেশি জয় করে নিয়েছে এবং আমাদের কনফিডেন্স অনেকটা বেড়ে গেছে যে চাইলে আমরাও ভীষণ সুন্দর নিজেকে রাখতে পারি। আর এই অসাধারণ আজকে শেরওয়ানিটা, কালারটা ভীষণ সুন্দর। আমি দাদা ভাইকেই জিজ্ঞাসা করছিলাম, দাদা ভাই এই অসাধারণ শেরওয়ানির কালারটা আমি কী কালার বলবো, তো এটাকে আমরা ব্লুইশ গ্রিন বলতে পারি, এটা দাদা ভাই আমাকে বলে দিয়েছে। আর যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এটা এক কথায় অসাধারণ দেখতে, হেভি ওয়ার্ক, একেবারে হাইনেক কলার থেকে শুরু করে একেবারে চেস্ট পর্যন্ত হাতে কাজ রয়েছে দাদা ভাই, এবং একেবারে লোয়ার পোর্শনেও কিন্তু চওড়া করে কাজ রয়েছে, এবং যেখানে কিন্তু প্রচুর মানে একেবারে স্টোন ওয়ার্ক থেকে দাদা ভাই আরো তো অনেক কাজ আমি দেখতে পাচ্ছি। ব্রোকেটের উপর মেইনলি স্টোন ওয়ার্ক আর হ্যান্ড ওয়ার্ক আছে আর কি, হ্যান্ড ওয়ার্ক, আর রংটা না নীল না সবুজ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আর কিছু রং হয় যে রঙগুলো আমরা সত্যি বলতে কম্পিউটারে জেনারেট করি, একদম সেই রঙগুলো সাধারণ রঙের মধ্যে আসে না, সেই রঙগুলোর নাম বলাটা খুব কঠিন, কঠিন দুরূহ ভাষা। আর আপনি যেটা বললেন না অনুষ্ঠানের শুরুতে চিরন্তন সত্য, তাই না? তো এই চিরন্তন সত্য যখন আমরা পড়েছিলাম ছোটবেলায় টেন্স পড়বার সময়, একদম তাই না? তো সত্যি এত সুন্দরভাবে আপনি বললেন, তো অ্যাকচুয়ালি এটাও ঠিক, এটাও চিরন্তন সত্যের মধ্যে পড়ে যে প্রত্যেক দিন এই সন্ধ্যের অনুষ্ঠানগুলো কোথায় যেন একটা, আমারও মনে হয় যে বৃহত্তর পরম্পরা পরিবারের আমার খুব কাছের মানুষগুলো, যে মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাকে তাদের ভালোবাসা দেন, তাদের শুভেচ্ছা দেন, তাদের মনের ইন্সপিরেশন দেন, তাদের জন্যই আমাকে এখানে ছুটে আসা, আর তাদের মনের মধ্যে একদম মনের মনে কোঠার মধ্যে পৌঁছে যাওয়া। আজকে দেখুন দু চারজনকে নিয়ে তো পরম্পরা পরিবার নয়, পরম্পরা পরিবার কয়েক লক্ষ মানুষকে নিয়ে, তারা সবাই যে লাইভে ফোন করতে পারেন তা নন, তারা সবাই যে আমাকে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন তাও নন, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমি কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থেকেও আমি তাদের ভালোবাসা পাই, ফিল করি তাদের মনের কোন জায়গায় আছি। অ্যাকচুয়ালি সম্পর্ক তো একটা হয়, একটা ব্লাড রিলেটেড আর একটা হার্ট রিলেটেড। তো আমার ক্ষেত্রে হার্ট রিলেটেড সম্পর্কটা খুব মজবুত পরম্পরা বৃহত্তর পরিবারের সাথে, বৈদ্যস পরিবারের সাথে। তার জন্যই গরমকালে পরম্পরা পরিবারের প্রত্যেকটি মানুষ এত ভালো আছেন এবং কাছের মানুষদের রাখতে পেরেছেন। একদম ঠিক কথা, একেবারে দাদা ভাইয়ের আজকের এই সুন্দর এক্সক্লুসিভ একেবারে শেরওয়ানিটার রং সুস্মিতা ঠিকঠাক বলতে না পারলেও সুস্মিতা এটা জানে যে এর সাথে দাদা ভাইয়ের ভালোবাসার রং কিন্তু জড়িয়ে রয়েছে, আর এই রংটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং ঠিক এরকম এক্সক্লুসিভ অনেক কিছু, সব কিছু আমরা একই ছাদের নিচে পেয়ে যাব পরম্পরার অঙ্গশ্রীতে। আপনি ফোন করুন আর হেল্পলাইন নাম্বারে এবং চটপট যোগাযোগ করুন 9007390073 নাম্বারটা তো আমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, জাস্ট ডায়াল করতে হবে আর পৌঁছে যেতে হবে। তবে আজকে দাদা ভাই যখনই জাস্ট স্টুডিওতে ঢুকলো আমার মনে হলো যে দাদা ভাইকে আজকে একটু বেশি স্নিগ্ধ লাগছে দেখতে। দাদা ভাই বললো সুস্মিতা আজকে সারাদিনে এত কাজের চাপ ছিল যে জাস্ট স্নান করে আজকে এলাম লাইভ অনুষ্ঠান করতে। আপনি কিন্তু এমনটা করবেন না, কারণ আপনার হাতে অনেক টাইম রয়েছে, কিন্তু দাদা ভাই এটাও জানবো পাশাপাশি এই গরমে কীভাবে নিজেকে আর একটু বেশি স্নিগ্ধ রাখতে পারি। সত্যি বলতে আমার বিকেলবেলা স্নানটা আমার লাগে, এটা আমার প্রয়োজন। গরম পড়লো মানে মার্চ মাস পড়লো মানে বিকেলের স্নানটা আমার কাছে ভীষণ প্রয়োজন। গরমকালে কবার স্নান করা উচিত দাদা ভাই? আমি দুবার করি, দুবার তাদের ক্ষেত্রে করা ভীষণ প্রয়োজন যাদের নার্ভের সমস্যা নেই, যারা এবল সুস্থ,
আর যারা দিবানিদ্রা দেন না, সারাটা দিন কঠোর পরিশ্রম করে দৌড়ঝাঁপ করে বেরোন, তাদের দুবেলা স্নান করাটা ভীষণ প্রয়োজন। আর যারা ঘরের ভেতরেই বসে থাকেন, বাইরে কঠোর পরিশ্রম করেন না, রৌদ্রে, আমি যেমন সারাদিন আজকে রৌদ্রে ঘুরেছি, একদম রৌদ্রে, মানে আজকে মানে একদম কলকাতা মহানগরের বুকে রৌদ্রে হেঁটে বেরোনো বলতে যেটা, সেটা আজকে আমি ঘন্টা পর ঘন্টা হেঁটেছি, কিন্তু চোখে মুখে কোনো ছাপ না, একদমই নেই, কিন্তু আমি হেঁটেছি আজকে, অনেকটা হেঁটেছি, অনেকগুলো কাজকর্ম ছিল, আজকে মনে হলো চলো আজকে রোদ্দুরে হাঁটবো দুপুরবেলা, দেখি তো ট্যান আসে কিনা। SPF 50 আমার গাড়ির ড্যাশবোর্ডেই থাকে, তো ওরা ভালোভাবে ইউজ করে নেমে পড়লাম, তো আলটিমেটলি আপনাদের সামনে ট্যান তো একদমই আসতে পারেনি, অ্যাটলিস্ট এখনও পর্যন্ত আমি সেটা দেখতে পাইনি। আর একটা কথা না বললেই নয় যেটা, সেটা আমি বিশ্বাস করি যেটা, সেটা হচ্ছে যে কনফিডেন্স, মানে একটা মানুষের সাকসেসের মেন কী হচ্ছে কনফিডেন্স। আজকে যেমন আমি এখানে বসেছি, আমি এখনো পর্যন্ত আমার চুলে চিরুনি দিইনি, জাস্ট হাত দিয়ে সেট করেছি, এখনো চুল ভিজে একদম, তো বসেছি, কিন্তু আমি এটুকু জানি যে আমার হেয়ার আমার কনফিডেন্স লেভেলকে মেনটেন করবে, আমার স্কিন যেমন আমার কনফিডেন্স লেভেলকে মেনটেন করে, একটু কিছুই নয়, জাস্ট একটু মেনটেন করা, নিজেকে চব্বিশটা ঘন্টার মধ্যে 24 মিনিট সময় দিন, আপনার বৈদ্যস পরিবারকে, আপনার পরম্পরা আয়ুর্বেদকে, আপনার ভালোবাসার প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশকে, ডায়মন্ড কিট ডায়মন্ড ফেস ওয়াশকে, ডায়মন্ড হেয়ার রিমুভাল ক্রিমকে, এজিং প্রসেসের সাথে লড়াই আপনাকে জিততে হবে, তার জন্য অতি অবশ্যই নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার এই মেডিসিনটিকে, আর সূর্যের আলোকে বিট করবার জন্য অতি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আমাদের SPF 50, ঠিক এই সিজনে আপনার কিন্তু একদম মানে আপনি সারাদিন যেন আপনি যেখানে থাকবেন আপনার সঙ্গে কিন্তু রাখতেই হবে, যেমন জলের বোতল রাখেন ঠিক তেমন SPF 50ও সাথে রাখুন, এটা আপনার স্কিনের কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা স্কিন কেয়ার। একদম, এই চিরন্তন সত্যর কথা বলছিলাম না, সেখানে আরও একটা সত্য যে দিন দিন আমাদের প্রত্যেকের বয়স কমবে, কিন্তু এই সত্যটাকে দাদা ভাই মিথ্যে প্রমাণ করে দিয়েছে, কারণ আমাদের বন্ধুরা বলে দাদা ভাই 10 বছর আগে তোমাকে যা দেখতাম তার থেকে এখন তুমি অনেক বেশি ইয়াং, অনেক বেশি সুন্দর, অনেক বেশি তোমার স্কিন ভালো হয়ে গিয়েছে, এটা কি আমরা প্রত্যেকেই পেতে পারি না আমাদের ইচ্ছা যদি থাকে? অ্যাকচুয়ালি আমার সকাল থেকে রাত্রির কিন্তু এর বাইরে অন্য কিছু নয়, আমার সকাল থেকে রাত্রির কিন্তু শুধুমাত্রই পরম্পরার বৈদ্যস পরিবার। হ্যাঁ, আমি খুব পরিমিত খাবার খাই, আমি খুব কোয়ালিটি লাইফ লিড করি, আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমি আজ অবধি কোনোদিনও আমার ইন্ডাস্ট্রির লাভ বা লোকসানের কোনো অ্যাকাউন্টস নিয়ে কোনোদিনও আমি কোনো মিটিংয়ে বসিনি, তো আলটিমেটলি আমি এটুকু মনে করি সবসময় যে যার জীবনে কোনো হতাশার জায়গা নেই সে কখনো খারাপ থাকতে পারে না, সে ভালো থাকতে পারে, আর ভালো থাকি যদি আমরা, সে ভালো থাকার রিফ্লেকশন শুধুমাত্র বৈদ্যস পরিবার বা পরম্পরা আয়ুর্বেদ নয়, তার রিফ্লেকশন কিন্তু আসবে এমনি আপনার স্কিন বা হেয়ারে, খালি মনের মধ্যে পজিটিভ ভাইবসকে রাখতে হবে, আপনি যদি পজিটিভ ভাইবস রাখতে পারেন তাহলে আপনি সেটা আপনি গ্রো করবেনই, জানবেন নেগেটিভ এনার্জির কাছে থাকলে আপনি নেগেটিভ ভাইবস পাবেনই, সুতরাং নেগেটিভ ভাইবসকে জীবন থেকে সরিয়ে দিতে হবে। ধরুন এমনও ক্ষেত্র হয় না যে আমাদের শরীরের ধরুন কারণ এমন দেখা গেল যে এমন কোনো কঠিন অসুখ হলো সেখানে সে অঙ্গটাকে তাকে বাদ দিয়ে দিতে হলো তার জীবনকে ভালো রাখবার জন্য, অগমেন্টেশন কেমন অঙ্গটাকে বাদ দিয়ে দিতে হয়, ঠিক তেমনই কোনো সম্পর্ক যদি মনে হয় যে সেই সম্পর্কটা কোনোদিনও মনে হবে যে সে হয়তো পরিবর্তন করতে পারবে না নিজেকে, সেই সম্পর্কটাতে শুধুই ওই নেগেটিভ ভাইবস আসছে, সেক্ষেত্রে সেই সম্পর্কটা থেকেও বেরিয়ে আসাটা কিন্তু বেঁচে থাকবার অন্যতম পথিকৃত। অনেকে বলেন না যে বাবা ওই মানুষ ওই মেয়েটিকে দেখো বা ওই ছেলেটিকে দেখো কতগুলো রিলেশনশিপ করে তারপর বিয়ে করছে, তো সে তার কী দোষ আছে, সে যদি কোনো রিলেশনশিপে গিয়ে দেখে যে মানুষটা ভুলভাল সে বেরিয়ে আসবে না? কেউ কেউ আমার অনেক অনেক কিছু অকর্মণ্য মানুষজন আছেন না যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তারা বলেন দেখ আবার 3 নম্বর বিয়ে করছেন, 4 নম্বর বিয়ে করছেন, 5 নম্বর বিয়ে করছেন, তাতে আপনার কি সমস্যা আছে? তিনি যদি মনে একটা কোয়ালিটি লাইফ লিড করার অধিকার প্রত্যেকের আছে, কেউ যদি জীবনে ভুলভাল মানুষকে সিলেক্ট করেন, তিনি যদি সেখান থেকে বেরিয়ে আসতে চান সেটা কি তার কাছে ক্রাইম? একদম না, ভালো কোয়ালিটি লাইফ নিয়ে প্রত্যেকের বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীতে, কারোর সাহস আছে কারোর সাহস নেই, যার সাহস আছে তার জন্য আমার একরাশ শুভেচ্ছা আছে। একদম, আর এই কারণে একমাত্র এই লাইভ অনুষ্ঠান যেখানে মন খুলে বোনেরা
মূলত বোনেরা, অনেক ক্ষেত্রে দাদা ভাইরাও কিন্তু আমাদের ফোন করেন এবং তারা কিন্তু বলেন যে দাদা তোমার কথা শুনে কিন্তু একটু বেশি সাহসী হয়েছি, একটু বেশি অন্যরকমভাবে ভাবনা চিন্তা করছি, একটু বেশি যে কাজগুলো কোনোদিন করিনি সেই কাজগুলো মন খুলে করার ইচ্ছে প্রকাশ করছি। তাই এই অনুষ্ঠান শুধুমাত্র আপনার স্কিন বা আপনার হেয়ার বা আপনার স্বাস্থ্য ভালো রাখার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান মন ভালো রাখার অনুষ্ঠান। আর দাদা ভাই তো বলে যে মানুষের মন ভীষণ ভালো, সেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকেই সত্যিকারের মানুষ বলা যেতেই পারে। আর যেহেতু গরমকাল পড়ে গেছে, গ্রীষ্মকালে আমরা প্রবেশ করেছি, তো অবশ্যই দাদা ভাই যেটা বললো সারাদিন রোদে থাকার পরেও বিন্দু মাত্র ট্যানিং তাকে কিন্তু আক্রমণ করতে পারেনি, এটা কিন্তু আপনিও করতে পারেন। তার জন্য অবশ্যই SPF-গুলো সঠিকভাবে কিন্তু ব্যবহারের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। বন্ধুও রয়েছেন আমাদের সাথে, কথা বলেই নি, কে আছেন আমাদের সাথে? নমস্কার, ঘাটাল থেকে আদিত্য সাসপর কথা বলছি। আদিত্য, আদিত্যর বয়স কত? আমার বয়স হচ্ছে যে 19 বছর। আচ্ছা আদিত্য, অনুষ্ঠান দেখো? হ্যাঁ অনুষ্ঠান দেখি। দাদা ভাইকে ভালো লাগে? দাদা ভাইকে তো প্রচুর ভালো লাগে, একটু দাদা ভাইকে ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেব। তার আগে বলো তুমি পরম্পরার সদস্য হয়েছো তো? হ্যাঁ পরম্পরা, আমি সমস্ত প্রোডাক্ট ইউজ করি পরম্পরার মতো, মানে প্রোডাক্ট আর দাদা ভাইয়ের মতো মানুষ মানে মনে হচ্ছে পৃথিবীতে জন্মায়নি। যাই হোক, মানে এটা বলে দাদা ভাইকে ছোট করব না। আচ্ছা আগে তুমি একটু আমাদের বলে দাও, তারপর দাদা ভাই অবশ্যই তোমার সাথে কথা বলছে যে তুমি কি কি ব্যবহার করেছো আর কেমন আছো। হ্যাঁ আমি, আমার মুখে, আমার টিনেজ টাইম তো একটু পিম্পলস এর সমস্যা হয়, আমি লাবণ্য ফেস প্যাক, নিম ফেস ওয়াশ, রোজ টোনার, কিউকাম্বার টোনার, আমি এখনো বৈটস এর কোনো জিনিস ইউজ করিনি, মানে আমি পরম্পরারই লাবণ্য ফেস প্যাক, নিম ফেস ওয়াশ বা এই জাতীয় লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড, যেগুলো যেগুলো আছে মানে পিম্পলস এর জন্য, যেগুলো আমাকে পেশেন্ট হেল্পলাইন থেকে সাহায্য মানে বলেছিল সেগুলো ইউজ করি। আচ্ছা সবই ঠিক আছে, শুধু যে ওই দাদা ভাই সম্বন্ধে যেটা বললেন সেটা না বললে আমি বেশি খুশি হতাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ওই তো বললাম, মানে দাদা ভাইয়ের মতো মানুষ হয় না। দাদা ভাইয়ের মতো মানুষ ঘরে ঘরে সব ঘরে আছে। হ্যাঁ সব ঘরে আছে, কিন্তু বাট সেটা সবাই মানে তুলে ধরতে পারেন না। না সব ঘরে রয়েছেন। আর অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনি সঙ্গে থাকুন, অ্যাকচুয়ালি ম্যাটারটা এটা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর বিরাজমান। আমরা যে নমস্কার করি না, আমরা একে অপরের মনের সেই পজিটিভ বা মনের সেই ঈশ্বরকে বা ভগবানকে আমরা প্রণাম করি, এটা ভীষণ প্রয়োজন। আর এটুকু বিশ্বাস করি অন্তর থেকে যে যিনি সত্যি ভালো মানুষ হন, ভালো কাজ করেন, তার তিনি কতদিন বাঁচবেন সেটা বলতে পারবো না, কিন্তু এটুকু বলবো যে তিনি প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে যাবেন, এটুকু আমি বিশ্বাস করি। যে কোয়ালিটি লাইফ মানে কোয়ান্টিটি লাইফ নয়, কোয়ালিটি লাইফ আমি খুব বিশ্বাস করি। আমি মনে করি যে শতায়ু হওয়াটা আমি মনে করি যে অভিশাপ, আমি মনে করি যে ছোট্ট জীবন হবে, জীবন হবে ছোট্ট, আর মৃত্যুটা হবে রাজার মতো। আর অতি অবশ্যই যে ক বছর বাঁচবো আমরা সবাই, সে বছর যেন মানুষের জন্য বাঁচি, প্রত্যেকটা মানুষ যেন অন্তর থেকে ভালোবাসা দেন, আর সেই ভালোবাসায় যেন আমাদের প্রত্যেকটা সকাল হয় আরও 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 অনেক বেশি উন্নততর। একদম ঠিক কথা দাদা ভাই, মানে সেই কথাটাই, যে কথাটা আমরা বারবার বলে থাকি যে জীবন লম্বা হয়ে কী লাভ আছে, তবে জীবনটাকে বড় করতে হবে। আর কীভাবে জীবন বড় করবে সেটা নিয়ে যদি তুমি বা আপনারা যদি ভীষণ কনফিউজড হন, তাহলে অবশ্যই প্রত্যেকদিন সন্ধ্যার এই লাইফ ফোনিং অনুষ্ঠান আমাদের শিখিয়ে দেয় যে জীবনকে কীভাবে বড় করতে হয়। তবে বলছিলাম না, যেহেতু বৈশাখ মাস, বৈশাখ মাস মানেই কিন্তু বিয়ের কেনাকাটা, বৈশাখ মাস মানেই কিন্তু নিজের কাছের মানুষগুলোর সাথে আর একটু বেশি সুন্দর করে সেজে ওঠা, আর সব কিছু এখন অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের কাছে, কারণ পরম্পরার অঙ্গশ্রী একেবারে আমাদের মনের কাছাকাছি। আর নিশ্চয়ই আপনারা পৌঁছে গিয়েছেন অঙ্গশ্রীতে এবং আপনারা দেখেছেন যে ঝা চকচকে সেই পরিবেশে একেবারে মনের মতন করে আপনি শপিং করতে পারেন একেবারে সপরিবারে। এটা কিন্তু শুধুমাত্র আমাদের কথা না, এটা আপনাদের কথা। আপনারাই কিন্তু বলেছেন যে একেবারে 8 থেকে 80 প্রত্যেকে সাথে নিয়ে গিয়ে কীভাবে সপরিবারে শপিংটা করতে হয় সেটা কিন্তু একমাত্র অঙ্গশ্রীতে গেলেই বোঝা যায়। বন্ধুর সাথে একটু কথা বলি নি দাদা ভাই, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি রাইমা বলছি বেলডাঙ্গা থেকে। আচ্ছা প্রথমবার কথা হচ্ছে আমাদের? হ্যাঁ প্রথমবার। একটু বয়সটা বলবে? 18 19, তারপর আমরা 18 বছরের ফোন পেলাম। বলো কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, পরম্পরা ইউজ করে। কি কি ব্যবহার করেছো একটু বলবে আমাকে? হ্যাঁ নিম ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ,
রোজ ওয়াটার, তারপর শ্যাডো এসপিএফ, তারপর অল দি টাইম অয়েল লাইট কেয়ার শ্যাম্পু ইউজ করেছি, তারপর সুবর্ণকান্তি অয়েল, কিছু বলার নেই। আচ্ছা আওয়াজটা একটু কেটে যাচ্ছে, একটু জোরে হবে আওয়াজটা, কেমন আছো বলো? খুবই ভালো আছি ইউজ করে। ভীষণ ভালো আছো, আচ্ছা খুব ভালো কথা। এবার বলো কি প্রশ্ন তোমার, কি বলতে চাও? আমি দাদা ভাইকে এটাই বলতে চাই যে আমি ওনার প্রোজেক্ট থেকে খুবই ভালো আছি। রাজা রাজার মতো লাগছে দেখতে, রাজার মতো যদি একটু বলেন সেটা কি কালার? এটা নীলচে সবুজ। হ্যালো, এটা হচ্ছে নীলচে সবুজ। ও আপনাকে দেখতে অসম লাগছে। ও তাই নাকি? অসম লাগছে দাদা ভাইকে আজকে। আচ্ছা আর চাপ দাড়িতে আপনাকে ভালো লাগছে, দাড়িটা রাখবেন? আচ্ছা রাখবো। হ্যাঁ আর তুমি কি লক্ষ্য করলে যে তোমার সাথে কথা বলতে বলতে দাদা ভাই আজকে হেয়ার স্টাইল আবারও চেঞ্জ করে ফেলেছে? আগের হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগছে না এই হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগছে? দুটোই। আপনি মানে দাদা ভাই যেটাই করে সেটাতেই খুব ভালো লাগে, সেটাতেই খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর কিছু? না এটাই বলার ছিল যে আমি পরম্পরায় ইউজ করে খুব ভালো আছি। বেশ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অতি অবশ্যই ভালো থাকাটাকে ধরে রাখুন। আজকের দিনে জানেন তো একটা কথা বলি, আমরা কিন্তু আজকালকার দিনে, আপনি সঙ্গে থাকুন, আমরা আজকালকার দিনে কিন্তু বাই চান্স ভালো থাকি, আমরা কিন্তু ভালো থাকাটা খুব কঠিন, বাই চান্স ভালো থাকি তাই না? সুতরাং যদি ভালো থাকেন তাহলে বলবো যে দুটো জিনিস বলে না, যে কারো যদি একদম মনের মানুষকেও পেয়ে যান পৃথিবীতে কিছুতেই তার হাত ছাড়বেন না, জানবেন যে সেই মনের মানুষ মানে ঠিক যেমন আপনি কাউকে চান কাউকে ভাবেন, ঈশ্বর যদি ঠিক সেই মানুষটাকে আপনার জীবনে এনে দেন, আপনার কাছাকাছি এনে দেন, কোনো অবস্থায় তার হাত ছাড়বেন না যেন, মানে জানবেন মনের মানুষ মানে একদম সেটা ঈশ্বরের গিফট আপনার কাছে। আর ঠিক তেমনি একইভাবে বলবো কিন্তু যে ভালো মনের মানুষ আজকের দিনে যেমন দুর্লভ, তেমন সুস্থ থাকাটাও আমাদের আজকের দিনে ভীষণ দুর্লভ। কারণ আমাদের জানবেন সত্যি কথা বলতে কখন কী সমস্যা কার আসবে আমরা নিজেরাও জানি না। সুতরাং আমরা যতদিন ভালো থাকবো যেন সব দিক থেকে ভালো থাকি আর ভালো রাখতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি মনে করি আমাদের জীবনে, যে আমাদের দেখবেন লক্ষ্য করে এখানকার যে হিউমিডিটি, এখানকার যে জলবায়ু সুস্মিতা, আমাদের কিন্তু এখানে কোথাও যেন গরমটা সবচেয়ে বেশি একদম, আর তার সাথে বর্ষা, যখন বৃষ্টি পড়ে তখনও কিন্তু আমাদের বাড়িতে ফ্যান চলে, এসি চলে, কারণ বর্ষার মধ্যেও কিন্তু আমাদের গরম হয়। তার জন্য আমাদের খুব ভাবতে হবে আজকের দিনে সামার অ্যান্ড বিশেষ করে আমি বলবো যে মনসুন কেয়ার, বর্ষা আর গরমের আমাদের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার কী কী হতে পারে, আমি সেটা নিয়ে খুব 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 লাস্ট ইয়ার থেকে কাজ করে এসেছি, একদম আমার কাজ প্রায় শেষের দিকে। আপনি যে অনুষ্ঠানের শুরুতে বললেন না তিন ভাগ জল এক ভাগ স্থল, এটা কিন্তু ভুল প্রমাণ হতে চলেছে। আচ্ছা, কারণ সুমেরুর বরফ গলছে, বিশ্ব উষ্ণায়ন চলছে তাই না, থার্মাল এফেক্টে দেখা যাচ্ছে যে সুমেরুর বরফ গলছে এবং জলের পরিমাণ বাড়ছে। তো আলটিমেটলি আমরা কোথায় যাব, কি করব আমরা নিজেরাও জানি না। সেই জায়গা থেকে বলবো যে পৃথিবী যখন বদলাচ্ছে, তার ভৌগোলিক কিছু পরিবর্তন হচ্ছে, যখন হিমবাহ গলতে শুরু করেছে, তখন কিন্তু এটুকু ভাবতে হবে যে আমাদের জীবনেও প্রচুর পরিবর্তন আসবে, অসুখ বিসুখের পরিবর্তন আসবে, হয়তো আমাদের জেনারেশনে নয়, সেটা আমাদের চারটে মাসটা পরের জেনারেশনে আসতে শুরু করবে। কিন্তু একটা জিনিস ফিল করবেন, যারা এসিতে থাকেন, এসি গাড়ি থেকে যারা দুপুরবেলা নামেন গাড়ি থেকে, দেখবেন ইনস্ট্যান্ট আপনার স্কিন কিন্তু ড্রাই হয়ে যায়, সারা রাত এসিতে শুয়েছেন, সকালবেলা আপনার স্কিন কিন্তু একদম ড্যামেজড হয়ে যায়। বারবার বলবো এজিং কেয়ার এই মেডিসিনটির কথা, নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার জানবেন এই সিজনে আপনার কাছে ভীষণ 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 রকম অপরিহার্য। আপনি টিনেজার হন, আপনি সিনিয়র সিটিজেন হন, আপনি ইয়ং জেনারেশান হন, যে কোনো বয়সের পুরুষ বা মহিলা হন, এজিং কেয়ার ক্রিম কিন্তু মাস্ট, নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার ক্রিম। আজকে এটুকু বলতে পারি ভারতবর্ষের মধ্যে এই লেভেলের এজিং কেয়ার ক্রিম আপনার দ্বিতীয় পাবেন কিনা সন্দেহ আছে। রিঙ্কেল থেকে ফাইন লাইন্স,
পিগমেন্টেশন থেকে ছোট ছোট সেই কালো কালো স্পট, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এটা কাজ করছে। আর তার সাথে আমাদের শ্যাডো পাউডার, এটাও কিন্তু থার্মাল প্রোটেক্টর হিসেবে ভীষণ জনপ্রিয়। ঠিক ততটাই জনপ্রিয় কিন্তু আমাদের SPF 25, যেটা অনুষ্ঠানের শুরুতে বলেছি। টিউবে আছে এই আইটেমটা, রয়েছে SPF 50 ফাউন্ডেশন বেস অর্থাৎ মেকআপ বেসে, আর তার সাথে রয়েছে অতি অবশ্যই ইউথ অ্যান্ড এজিং কেয়ার সমৃদ্ধ SPF 50। SPF 50 আমি এই সময় ব্যবহারের জন্য বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট করব। বৈদ্যস পরিবারের ক্ষেত্রে বিবি ক্রিম ম্যান্ডেট এই সময় স্কিন কেয়ারের জন্য, ঠিক ততটাই ম্যান্ডেট কিন্তু আপনাদের প্ল্যাটিনাম কিট, প্ল্যাটিনাম ফেস ওয়াশ, আর ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট আমাদের ভেষজ সিঁদুর, ভেষজ লিপস্টিক, ভেষজ লিপ বাম, যেগুলো বৈদ্যস আর পরম্পরা এনে দিয়েছে। ভাবছেন এগুলো পাবেন কোথায়? এখন আর চিন্তার কারণ নেই, গোটা ভারতবর্ষে আমরা কিন্তু করে দিয়েছি COD অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, ফ্রি ডেলিভারি সিস্টেম, সেটা অ্যাভেল করতেই পারেন। অঙ্গশ্রী থেকে শুরু করে, বৈদ্যস পরিবার থেকে শুরু করে, আপ টু পরম্পরা আয়ুর্বেদ, পুরোটাই আপনারা কিন্তু স্বচ্ছন্দে COD সিস্টেম অ্যাভেলেবেল করে, অ্যাভেল করে আপনার বাড়িতে কিন্তু জাস্ট উইথ ইন ফিউ ডেজ প্রোডাক্টটা পেয়ে যেতেই পারেন। একদম ঠিক কথা, মানে সেই অভিযোগ আর রইল না যে দাদাভাই অনেকটা দূরে গিয়ে কিন্তু আমি প্রায় ঝগড়াঝাটি করে পরম্পরার প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করি, দরকার নেই, একেবারে বাড়িতে থাকুন এবং প্রোডাক্ট চলে আসবে আপনার হাতে, মেডিসিন চলে আসবে আপনার কাছে। কে আছেন বলুন, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, আমি তো দাদাভাইয়ের প্রোগ্রাম দেখি এবং আমি দীর্ঘ প্রায় 9-10 বছর ধরে ওনার প্রোডাক্টও ব্যবহার করি। হ্যাঁ, এখন আপনি হয়তো বলবেন কি কি প্রোডাক্ট ব্যবহার করেন। হ্যাঁ, একদমই বলবো না, তো আমি ওই আমাদের ফ্যামিলিতে সবাই ভালো আছে। হ্যাঁ, মোটামুটি সবাই আমরা আপনার প্রোডাক্ট ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, আমি কি আমার একটা প্রবলেম বলতে পারি নাকি কি কি ব্যবহার করি সেগুলো বলবো? একদম কি কি ব্যবহার করেন বলার প্রয়োজন নেই, অত সময়ও নেই আমাদের হাতে, আপনি বরং চট করে আপনার সমস্যাটা বলুন। আচ্ছা শুনুন, আপনার যে শ্যাডো পাউডারটা ওটা না কালারটা ভীষণ ডার্ক হয়ে গেছে, ওটা ব্যবহার করতে অসুবিধা হচ্ছে। আপনি ডার্কটা ইউজ করুন, তাহলে আপনার স্কিনের কালারটা ঠিক থাকবে। হ্যালো কে দিদিভাই? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার মানে কপালে হালকা লাইন এসেছে। হ্যাঁ, রিঙ্কল বলবো কি যাই হোক, ফাইন লাইন। আপনার বয়স কত? এটার জন্য আমি কি ব্যবহার করব? আপনার বয়স কত? 58। 58? হ্যাঁ হ্যাঁ, 58 তো রিঙ্কেল আসবেই, আপনি একদম চিন্তা করবেন না, আপনি সঙ্গে থাকুন। দেখুন, গাছপালার বুড়োলে যে কালারটা হয় সেটা দুধের মতো সাদা হবে না, তাই না? সেটা কম্প্যাক্টের কালারও হবে না, গাছপালা গুড়োলে যে কালারটা হয় সে কালারটাই হবে, তাই না? সুতরাং আপনি এটুকু নিশ্চিন্ত থাকুন যে ওষুধের রঙটা নয়, উপকারটা ইম্পর্ট্যান্ট, তাই না? আপনি বলছেন আমি ওর মধ্যে তো অনেক কিছু মিশিয়ে কালারটা ফাউন্ডেশনের মতো মেকআপের মতো করে দিতে পারি, কিন্তু সেটা আমি করবো না একদমই। আপনি শ্যাডো ইউজ করে আপনার স্কিনটা কেমন দেখতে লাগছে আমার কাছে ইম্পর্ট্যান্ট নয়, শ্যাডো ইউজ করার পর আপনার স্কিনটা কতটা ভালো আছে সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শ্যাডো থার্মাল প্রোটেক্টর, বাইরে লু বইলেও আপনি শ্যাডো ইউজ করে বাইরে বেরোন, আপনার স্কিন একটুও ডিহাইড্রেট হবে না, ভীষণ ভালো থাকবে আপনার স্কিনটা। আর রিঙ্কেলের জন্য এই তো বলে দিলাম, রিঙ্কেলের ট্রিটমেন্ট মানেই নো এজিং প্লাস এফিকেসি সমৃদ্ধ এজিং কেয়ার, এই মেডিসিনটি চেয়ে নেবেন। এজিং কেয়ার আমাদের এই মান্থের টপ 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 পপুলার আইটেম, এজিং কেয়ার ক্রিম, মানে পশ্চিমবাংলা, ত্রিপুরা বা আসামের মানুষদের এমন মানে খুব কম পরিবার আছে যে পরিবারে এখন এজিং কেয়ার এই ক্রিমটা পৌঁছয়নি। এজিং কেয়ার ক্রিম কালেক্ট করুন, প্রত্যেককে বলবো এটা একটা মার্ভেলাস মেডিসিন। যদি মনে করেন ফ্লোলেস স্কিন আপনার কাছে স্বপ্ন নয়, বাস্তব, মুখে কোনোভাবে রিঙ্কেল আসতে দেওয়াটা আপনার কাছে কাঙ্ক্ষিত, যাতে কোনোভাবে রিঙ্কেল, ফাইন লাইন, পিগমেন্টেশন না আসে, তাহলে বলবো একদম চটচটে নয়, পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে, সেই মেডিসিনটি ব্যবহার করুন, যেটি আপনাদের কাছে এজিং কেয়ার ক্রিম বলে ভীষণ রকমভাবে পরিচিত এবং জনপ্রিয়। একদম, দাদাভাইকে যেহেতু ভরসা করি, পুরো ভরসাটাই কিন্তু করতে হবে, ভরসা তো দিনের শেষে ডাক্তারবাবুকেই করতে হয়। একদম ঠিক কথা, কিন্তু এই আবদারটা কখনো করব না যে দাদাভাই নিম পাতা তেতো থেকে মিষ্টি করে দাও তুমি, কারণ এটা তাহলে নিজের বোকামোর একটা বড় পরিচয় হবে। কে আছেন বলুন, নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? রুমা চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন দিদিভাই, ভালো আছেন? ভীষণ ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।
দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো আছেন? আমি তো সবসময় ভীষণ বেশি ভালো থাকি। আপনার ছেলেটা তো খুবই ভালো দাদা ভাই, মানে কি বলবো আর বলার নেই। কোনটার কথা বললেন আমি শুনতে পেলাম না। দাদা ভাইয়ের ছেলেটা ওই মাথার মধ্যে ছেলেটা দেন না, ছেলেটা খুবই ভালো। হেনা হেনাটা? আচ্ছা আচ্ছা। আপনি আপনি অনেক অনেক কিছু ইউজ করেন। আমি আর আমার ছেলে অনেক কিছু ইউজ করি। আপনি কি আগরতলা থেকে ফোন করছেন মনে হচ্ছে? দাদা ভাই কি আমাকে চিনতে পেরেছে? আপনি কি আগরতলা থেকে ফোন করছেন? হ্যাঁ আসলে দাদা ভাই আমার একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ কি দাদা ভাই? না দাদা ভাই বলছি কি আমার একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলুন না দাদা ভাই। আমার একটা প্রবলেম, আমি একটা চেন্নাইতে একটা অপারেশন করে নিয়েছিলাম, গাইনি একটা অপারেশন। আচ্ছা। তো তখন তো ওইখানে ভালো করে প্রোডাক্ট ইউজ করতে পারিনি, প্রচন্ড তাপ ছিল, কিন্তু মুখের মধ্যে আবার কালো দাগ পড়েছিল দাদা ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। ত্রিপুরার মানুষদের সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়। এত মিষ্টি ভাষা ত্রিপুরায়, এত খোলা মনের মানুষ হন, এত ওনারা মানুষকে কি বলবো, ত্রিপুরার মানুষ মানুষকে এক কথায় আপন করে নিতে পারেন। আমাদের এখানকার এখন বলবো কিছু ক্ষেত্রে সম্পর্কের যে জটিলতাটা আছে আমাদের কলকাতার মধ্যে, সেটা কিন্তু ত্রিপুরায় নেই। ত্রিপুরায় কংক্রিটের এই পলিউশনটা এখনো আসেনি। ত্রিপুরায় গেলে ভালো লাগে ওখানকার মানুষদের। ত্রিপুরায় যখন আমি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে গেছিলাম, ওখানে গিয়ে পাশে একটা সুন্দর পুকুর আছে, একদম সেই পুকুর পাড়ে আমি বহুক্ষণ সময় কাটিয়েছি। আর ওই পুকুর পাড়ের ওখানের বড় বড় ইয়া বড় বড় মাছ আর ইয়া বড় বড় কচ্ছপ, তারা এসে হাত আদর খেয়ে যায় আমাদের হাত থেকে। একদম একদম। বুঝি যে তারা মানুষের কতটা কাছের, কতটা ভালো। ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায় সেটা বুঝে যায়। খুব ভালো লাগে ত্রিপুরা আমার। আর আপনি একদম চিন্তা করবেন না, পিগমেন্টেশন নিয়ে নিয়ন্ত্রণে চলে আসবে। অবশ্যই ঠিক কথা। এবং আমি আমি মনে মনে আজকে ঠিকই পিগমেন্টেশনটা নিয়ে একটু ভাবছিলাম দাদা ভাই, কারণ অনেক ক্ষেত্রে আমাদের একটা ভীতি থাকে যে এই যে ফ্রেকলস, ছোটো ছোটো সূর্যবিন্দু আমরা যেটা বলে থাকি, বা পিগমেন্টেশনের মতন সমস্যা সত্যি যাবে তো? কারণ অনেকে বলে থাকে যাবে, কিন্তু তাদের প্রতিশ্রুতি অনেক সময় মিথ্যে হয়ে যায়, যে তারা কিন্তু প্রমাণ করে উঠতে পারে না যে এটা সম্পূর্ণভাবে যায়। একজন চিকিৎসকের কাছ থেকে তাই জানতে চাই। সব কিছুর উপর কি জানেন তো, যে কোনো কিছু জানবেন, কারোর জ্বর 10 মিনিটে কমে যায়, কারোর জ্বর আবার 1 বছর ধরে চলে, এটার কারণ অনেক, সে কারণটার উপর ডিপেন্ড করে। জানবেন আমরা বলি যে ডাক্তারবাবুর কাছে 50% পেশেন্ট ভালো থাকেন, সে ডাক্তারবাবুই বড় ডাক্তারবাবু, তাই না? আর আমার পেশেন্টরা আমার ট্রিটমেন্টে কেমন আছেন সেটা সিটিভেনের লাইভে লক্ষ লক্ষ মানুষ জানেন। পরম্পরা বা বৈদ্যস পরিবার ব্যবহার করে কেমন আছেন তারা সেগুলো জানেন। আর একটা জিনিস আজকে মানুষ বুঝে গেছেন যে আয়ুর্বেদিক যদি কিছু ব্যবহার করি, আমরা কিন্তু স্বঘোষিত বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের করব না, আমরা করব ইউনিভার্সিটি কোয়ালিফাইড সেই সমস্ত বংশ পরম্পরার ডাক্তারবাবুরা, যারা পরম্পরা আয়ুর্বেদ বা বৈদ্যস পরিবারকে সৃষ্টি করে আপনাদের হাতে একের পর এক যুগান্তকারী আইটেম তুলে দিতে পেরেছেন। দিনের শেষে আয়ুর্বেদটা অ্যাটলিস্ট আয়ুর্বেদিক কোয়ালিফাইড ডাক্তারবাবুদের থেকে কেউ বেশি বোঝেন না। জানবেন যার নামের আগে ডক্টর লেখা আছে এবং তিনি একজন আয়ুর্বেদিক ডক্টর, এবং যারা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ে, তারাই আয়ুর্বেদটাকে সব থেকে বেশি হায়ার স্টাডি করেছে। আমরা চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স স্টাডি করে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে আপনাদের সামনে এসে দু চার কথা বলি। জানবেন আপনাদের দাদা ভাই কোনো মেডিসিন বা বিউটিফিকেশান রেঞ্জ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করে নিয়ে এখানে চলে আসেন না, এর উপর কাজ করতে হয়। আপনাদের কত বছরের রিকোয়েস্ট ছিল সিঁদুর আনার জন্য, লিপস্টিক আনার জন্য, লিপ বাম আনার জন্য, কিন্তু আমি প্রচুর সময় নিয়েছি। আজও বলবো আপনাদের কাছে, কোনোদিনও কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না দাদা ভাই সিঁদুরের এই কালারটা আনো, লিপস্টিকের এই কালারটা আনো, কারণ সেগুলো আমি আনতে পারবো না। কারণ আমার কাজ আপনার লিপস্টিকের কাজ নয়, আমার কাজ লিপস্টিকের মাধ্যমে আপনার ঠোঁটের একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়া। এই যে যিনি ফোন করলেন, পরম্পরা হেনা ভীষণ ভালো, পরম্পরা হেনা যে এত ভালো, যারা হেনা ব্যবহার করেন তারা জানেন, যারা হেনা এখনও পরম্পরা ব্যবহার করেননি তাদের বলবো একটিবার পরম্পরা হেনা ব্যবহার করুন, দেখুন এই কোয়ালিটির হেনা
আপনারা হয়তো আর পাবেন না। একদম ঠিক কথা, আর আমরা ঠিক এরকম চিকিৎসকও কখনো পাবো না, কারণ চিকিৎসক মানে আমাদের ধারণা একটা মাথায় বড় টাক থাকতে হবে, একটা বড় উঁচু ভুড়ি থাকতে হবে, ভীষণ গুরুগম্ভীর হতে হবে এবং তার সাজ পোশাক বলে দেবে যে সে একজন চিকিৎসক। দাদা ভাই প্রমাণ করেছে যে চিকিৎসকের সংজ্ঞাটাও একদম ভিন্ন কিছু হতেই পারে। আর এই চিকিৎসককে সবসময় আমরা আমাদের মনের মনিকোঠায় ধরে রাখতে চাই, তাই শুধুমাত্র আজকের লাইভ অনুষ্ঠান শেষ তো কি আছে, আগামীকালের লাইভ অনুষ্ঠান আবার দেখা হচ্ছে বন্ধুদের সাথে। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইকে, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের, ভীষণ ভালো থাকুন আর খুব সুন্দর থাকুন। নমস্কার। নমস্কার। রঙিন বাহারি সেজেছে নারী শাড়ির দুনিয়ায়, চমক ভারী আধুনিক নারী মানে অঙ্গশ্রী, পরম্পরা অঙ্গশ্রী সবার থেকে এগিয়ে। পরম্পরা অঙ্গশ্রী পাওয়া যাচ্ছে শুধুমাত্র পরম্পরা টাওয়ার কাজীপাড়া, শিবপুর হাওড়া, হলদিয়া সিটি সেন্টার মল এবং আই তোরমা শপিং মল আগরতলায়। ফোন করুন 9007।